ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন, এ প্রতিপাদ্যে কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সকালে নগরীর শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে শেষ হয়। পরে নারী নেতৃবৃন্দ নব ফয়জুন্নেসা চৌধুরানীর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর নগর মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সালমা ফেরদৌসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান পিপিএম, স্থানীয় সরকার উপপরিচালক অর্পণা বৈদ্য, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পাপড়ি বসু, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আফজাল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জেসমিন আরা বেগম, জেলা পরিষদ সদস্য বিশিষ্ট নারী নেত্রী অ্যাডভোকেট ফাহমিদা জেবিন, আধুনিকা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী ইয়াসমিন আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সম্মিলিত নারী ফোরামের ভাইস প্রেসিডেন্ট দিলনাশ মোসেন।